अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একজন ভালো বাবা হতেই পারোনি, কি অবস্থা করে রেখেছো তুমি গৌরী? একজন ভালো বাবা আমি, একজন খুব ভালো বাবা আমি। আর এই বিষয়টা আমি ওই মহুয়ার কাছে প্রমাণ করে ছাড়বো, ওকে প্রমাণ করে ছাড়বো। আরিয়ান সাবধানে। থ্যাংক ইউ। এত স্ট্রেস কেন নিচ্ছ আরিয়ান? আমি আছি তোমার সাথে সব সময়। আর এই চ্যালেঞ্জটা শুধু তোমার একার নয়, আমারও। এবার দেখো, আমি আর তুমি দুজনে মিলে গৌরীকে ঠিক করব। মহুয়া, আরিয়ান তুমি সরি। এই আয়ুর্বেদিক তেল আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। আগে আমি তেল দিয়ে ভালো করে মালিশ করব, তারপরে গরম জলে শেক, আর তারপর আমার গৌরী খুব তাড়াতাড়ি হাঁটতে পারবে। সত্যি? আমি শুনলাম জন্মদিনের ঘটনাটা, শুনে খুব খারাপ লাগলো। তোমার মা আর ওই মেয়েটা কি নাম যেন, কৃষ্ণা, ও তো ভারী অসভ্য। এতে পাটা দাও আস্তে করে। হ্যাঁ, তুমিও ওদের মুখের উপর জবাব দিও, নিজের পায়ে দাঁড়িয়ে আর ছোটাছুটি করে। তারপর দেখো ওদের সবার মুখ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বিশেষ করে ওই মেয়ে কৃষ্ণার। আচ্ছা, এবার আস্তে আস্তে গরম জলে পা নাড়ানোর চেষ্টা করো, করো চেষ্টা করো। কাল যখন আমি চলে যাচ্ছিলাম না, তখন ওই কৃষ্ণা আর তোমার মা দেখলাম দুজনে একসাথে বসে আছে। ওদের দেখে আমার এত রাগ হয়েছে না,
আমার তো ইচ্ছা করছিল যেন আমি ওদের। আরে বা, এই তো শোনা, চেষ্টা করো আস্তে আস্তে পা নাড়াও। হ্যাঁ আস্তে আস্তে, ভেরি গুড, ধীরে, এই রাখো, হয়ে গেল। এবার তুমি খুব তাড়াতাড়ি হাঁটতে পারবে। আগে নমস্কার। হ্যাঁ নমস্কার, বসুন। আরে মা, উকিল বাবুকে কেন ডেকেছেন? কি হয়েছে মা, সব ঠিকঠাক আছে তো? ঠিক করার জন্যই ডেকেছি। আরিয়ান আর মহুয়ার বিবাহ বিচ্ছেদ করবার জন্য ডেকেছি। আমার মনে হয় আরিয়ানের সঙ্গে মহুয়ার সম্পর্কটা জম্মের মতো শেষ হয়ে যাওয়া উচিত। আর আরিয়ানের গৌরীর ওপর বাবার অধিকার থাকলো আইন অনুযায়ী, আর মহুয়ার সঙ্গে চিরতরে বিবাহ বিচ্ছেদ হোক। এবার মহুয়া ঘাট থেকে নামবে, তাও চিরকালের মতো। একদম ঠিকঠাক ভেবেছেন মা। ডিভোর্স? আমার গৌরীকে আমার থেকে দূরে না। দেখুন, আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু বাচ্চার কাস্টডি সবসময় মায়ের পক্ষেই যায়। এটা আপনি কিভাবে বলছেন? ও তো আগে থেকেই নিজের বাচ্চাকে ছেড়ে অন্যের বাচ্চার জন্য পাগল হয়ে রয়েছে। দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। এই সমস্ত কেসে বাচ্চার কাস্টডি সবসময় মাকেই দেওয়া হয়। জাজেরা সবসময় মনে করেন বাচ্চাদের মাকেই বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, কিন্তু কিন্তু যদি আরিয়ান আর একটা বিয়ে করে, মানে ওর যদি স্ত্রী থাকে, ঘর সংসার থাকে, বাচ্চারা থাকে, একজন মা যে গৌরীর খেয়াল রাখতে পারবে, যে ওকে বড় করে তুলতে পারবে, তাহলে যেটা আপনি চাইছেন সেটা সম্ভব। আরিয়ানের বিয়ে? এই গৌরীকে বাঁচানোর জন্য আরিয়ান গৌরীর জন্য নতুন মা কোথা থেকে আনবে? কোথাও থেকে আনার কি দরকার, বাড়িতে আছে তো মেয়ে। গরিমা গরিমা করবে আরিয়ানকে বিয়ে। আমার মনে হয় গরিমার থেকে ভালো মা গৌরী পাবে না। গৌরীর দায়িত্ব তো আগে থেকে তুলে নিয়েছে কাঁধে, তাহলে বিয়ে করতে অসুবিধে কোথায়? দেখ আরিয়ান, মহুয়াকে এখান থেকে যেতেই হবে। গৌরী আর গরিমা তোর সঙ্গে থাকবে, আর গৌরী মায়ের ভালোবাসা পাবে। বল বাবা, করবি তো গরিমাকে বিয়ে? মহুয়া বাড়িতে থাকা সত্ত্বেও নিজের মেয়ের কাছে নেই, আর এই ঠাকুমা বাইরের একজন হয়েও ওর খেয়াল রাখছে। আমি এতটাই বড় হয়ে গেলাম যে এখন তুমি আমাকে ডিভোর্স?